ছয় নাম্বার মেথে কি বলছে, যে প্রশ্নটা আগে পড়ে নিই, যে কোন ত্রিভুজের কোণ সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ানে পরিমাপ করো, মানে রেডিয়ান পরিমাপ করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা শর্ত কি দেওয়া আছে, যে প্রথমে বলা হয়েছে যদি ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণের দ্বিগুণ, তাহলে আমরা ক্ষুদ্রতম কোণ ধরি এক্স, ক্ষুদ্রতম কোণ কত, এক্স রেডিয়ানে নিব, যেহেতু আমার কি বলা হয়েছে, যেহেতু বলা হয়েছে এখানে আমার কোনগুলো রেডিয়ান পরিমাপ করে দেয়। আচ্ছা তাহলে বৃহত্তম কোণ কত, বৃহত্তম কোণ 2x রেডিয়ান। আচ্ছা এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ। এখন বলা হয়েছে কোন তিনটা কোণ সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত মধ্যে আমরা বুঝি কি, সমান্তর শ্রেণীভুক্ত যদি আপনারা দ্বারা পড়ে থাকেন তাহলে সমান্তর দ্বারা সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে, আর না বুঝে থাকলে যদি দ্বারা না বুঝে থাকেন তাহলে এখন বলে দিচ্ছি আপনারা ভালো করে বুঝে নেন। যে ক্ষুদ্র যখন আমার সমান্তর দ্বারা বলা হবে তখন হচ্ছে যদি আমি যে প্রথম সংখ্যা যদি 1 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 2 ধরি, 3 ধরি, আর তৃতীয় সংখ্যা যদি 5 ধরি, তাহলে দেখেন যে প্রথম থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে 2, দ্বিতীয় থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে 2। অর্থাৎ সমান্তর দ্বারা যখন বলা হবে তখন হচ্ছে প্রত্যেক সংখ্যা থেকে আমার পার্থক্য সমান থাকতে হবে, যেমন এটার ক্ষেত্রে পার্থক্য 2 হচ্ছে, এটার ক্ষেত্রে পার্থক্য 2 হচ্ছে, এরপরে সংখ্যা লিখবো পার্থক্য যদি 2 হয় তাহলে এটা সমান্তর শ্রেণীভুক্ত হবে। তাহলে আমরা এই জায়গায় যখন বলা হয়েছে যে ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ এক্স আর টু এক্স, তাহলে আমাদের পার্থক্য সমান তৈরি করা লাগবে। তাহলে আমরা ক্ষুদ্রতম কোণ থেকে যে মধ্য কোণটা যে পার্থক্য হবে, মধ্য কোণ থেকে বৃহত্তম কোণের পার্থক্য সমান হবে, সেক্ষেত্রে আমরা মধ্যের কোণটা বের করবো এরকম, এক্স প্লাস টু এক্স ডিভাইড বাই টু, এটা হবে আমার মধ্যের কোণটা, তাহলে এটা হবে 3/2x বা 3x/2 এটা বলতে পারি, এটা হচ্ছে আমার মধ্যের কোণ। এখন দেখেন মধ্যের কোণের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি তাহলে কি হয়, যদি আমি 3x/2, 3x/2 মাইনাস যদি x দেই তাহলে আমার পার্থক্য কত আসে, 2, 3x-2x সমান x/2, এটা হচ্ছে আমার পার্থক্য আসছে। তাহলে বৃহত্তম কোণ থেকে সেম পার্থক্য আমরা দেখি x/2 আসে নাকি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এটা সমান্তর শ্রেণীভুক্ত হয়েছে। তাহলে 2x-3x/2, 4x-3x সমান x/2। দেখেন বৃহত্তম কোণ থেকেও এই এক্স 3x/2 পার্থক্য এবং এক্স থেকে 3x/2 পার্থক্য সেম, তাহলে আমরা কিভাবে বের করব, সমান্তর দ্বারা যে দুইটা কোণ যোগ করব, 2x আর x যোগ করব, 2x+x/2 যোগ করে দিলে যে কোণটা আসবে এটা হচ্ছে আমার মধ্যের কোণ, অর্থাৎ সমান্তর শ্রেণীভুক্ত হয়ে মধ্যের কোণটা বের হয়ে আসবে। তাহলে সুতরাং মধ্য কোণ অপর কোণ আর কি, আচ্ছা মধ্যের কোণ কত হবে, মধ্যের কোণ কত হবে, 2x+x/2 সমান 3x/2, এটা হচ্ছে আমার কোণ তিনটি। সুতরাং কোণ তিনটি আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে এগুলো কি বৃত্তীয় মানে নিছি, আমরা রেডিয়ান এককে নিছি, সুতরাং আমাদের কোণ তিনটি সমষ্টি কি জানি, আমরা আগের মেতে দেখেছি। সুতরাং প্রশ্ন মতে, প্রশ্ন প্রশ্ন মতে কি লিখতে পারি, তিনটি গুণের সমষ্টি হচ্ছে পাই, x+3x/2+2x=π, যেহেতু আমরা বৃত্তীয় মানে নিতেছি তাই এটা হচ্ছে তিন গুণের সমষ্টি হচ্ছে আমার পাই রেডিয়ান। আশা করি আপনারা উপরেগুলো বুঝতে পারছেন, উপরেগুলো মুছে দিই, আমাদের জায়গা একটু কম আছে। আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা কি করবো, লসাগু নিব, লসাগু নিয়ে আমরা যোগ বিয়োগ করে দিব, তারপর আনসারটা হয়ে যাবে। লসাগু কত আসবে, 2 2x+3x+4x=π, এই লাইন থেকে আসছে, আমরা এই লাইনটাও মুছে দিলাম। আচ্ছা পরে কত আসে, এটা যোগ করলে কত, 9x=2π,
নাইন এক্স ইকুয়ালস টু টু পাই, বা এক্স ইকুয়ালস টু টু পাই বাই নাইন। এক্সের মান আমরা পেয়ে গেছি কত, টু পাই বাই নাইন। এখন বলা হয়েছে কোনগুলো রেডিয়ান পরিমাপ করতে। সুতরাং প্রথম কোণ, যে ক্ষুদ্রতম কোণ যেটা, সুতরাং ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কত, ক্ষুদ্রতম কোণ এক্স ধরা হয়েছিল, এক্স ইকুয়ালস টু টু পাই বাই নাইন। বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ টু এক্স ছিল, টু এক্স ইকুয়ালস টু টু ইন্টু টু পাই বাই নাইন সমান ফোর পাই বাই নাইন। আমাদের বৃহত্তম কোণও বের হয়ে গেছে। তাহলে অপর কোণ কত হবে, অপর কোণ, অপর কোণ কত ছিল, থ্রি এক্স বাই টু ছিল। এই থ্রি এক্স বাই টু এর, থ্রি এক্স বাই টু ইকুয়ালস টু থ্রি বাই টু ইন্টু টু পাই বাই নাইন, টু টু শেষ থ্রি থ্রি সমান হচ্ছে কত, পাই বাই থ্রি সমান পাই বাই থ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার।